সালামু আলাইকুম দর্শক, জয়া নিউজ ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতে জানিয়ে দিচ্ছি এখনকার প্রধান প্রধান সংবাদ শিরোনাম। প্রতি মুহূর্ত পার হচ্ছে গুম হওয়া স্বজনদের জন্য অধীর প্রতীক্ষায় থাকছে উন্নয়নের গতিধারা যেন অব্যাহত থাকে প্রধানমন্ত্রী। জানাবো নিবন্ধনপ্রাপ্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে মানববন্ধন। থাকছে ইসি গঠন, আবেদন করেছেন সাবেক বিচারক, সচিব, সামরিক কর্মকর্তারা। সর্বশেষ সংক্রমণ করলে বইমেলার পরিধি বাড়বে সংস্কৃতি প্রতিমন্ত্রী। শুনছিলেন শিরোনাম, জানাবো পুরো খবর। এরকম নতুন নতুন খবরের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে দিন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, মানুষ গুম দুনিয়ায় সবচেয়ে নির্মম, নিষ্ঠুর, অমানবিক, পাশবিক এবং চরম মানবতাবিরোধী অপরাধ। কারণ গুণ হওয়া ব্যক্তির স্বজন এবং পরিবারের সদস্যদের আমৃত্যু অসহনীয় মর্মন্তুদ যন্ত্রণা বয়ে বেড়াতে হয়। তারা জানে না তাদের গুম হওয়া স্বজন বেঁচে আছে নাকি নেই। যার ভয়ঙ্কর উদাহরণ বিএনপির সাবেক এমপি ও কেন্দ্রীয় নেতা ইলিয়াস আলী, সাবেক এমপি সাইফুল ইসলাম হিরু, বিএনপি নেতা হুমায়ুন পারভেজ, ঢাকার নির্বাচিত কমিশনার চৌধুরী আলমসহ বিরোধী দলীয় সহস্রাধিক নেতা। বছরের পর বছর পার হয়ে যাচ্ছে, কিন্তু আজও তাদের পরিবার জানে না তারা কোথায় আছে, কিভাবে আছে। প্রতি মুহূর্ত পার হচ্ছে গুম হওয়া স্বজনদের জন্য অধীর প্রতীক্ষায়, স্বজনদের ফিরে পাওয়ার জন্য আর্তনাদ করছে। আজ বুধবার এক সংবাদ সম্মেলনে অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এসব কথা বলেছেন। তিনি বলেন, দেশ বিদেশের মানবাধিকার বিষয়ক সংগঠনগুলোর হিসেব মতে ক্ষমতাসীন নিশিরাতের সরকার বিনা ভোটে ক্ষমতা কুক্ষিগত করে রাখতে গত এক দশকে বাংলাদেশে প্রায় 1500 মানুষকে গুম করেছে, অসংখ্য মানুষকে খুন, অপহরণ ও বিচার বহির্ভূত হত্যার শিকার করা হয়েছে। বাংলাদেশে অব্যাহত খুন গুমের ব্যাপারে জাতিসংঘ বিভিন্ন সময়ে মানবাধিকার সংগঠনগুলোকে উদ্বেগ জানিয়ে আসছিল। এমনকি গুম বিষয়ক জাতিসংঘের ওয়ার্কিং গ্রুপ বাংলাদেশে গুম অপহরণের ঘটনাগুলো খতিয়ে দেখতে 2013 সাল থেকে এই পর্যন্ত বাংলাদেশ সফরের অনুমতি চেয়ে বেশ কয়েকবার আবেদনও জানিয়েছিল। সর্বশেষ 2020 সালের এপ্রিলে বাংলাদেশকে সফরের অনুমতি জানিয়েছে, কিন্তু ওয়ার্কিং গ্রুপের কোনো আবেদনেই বাংলাদেশ সাড়া দেয়নি। তিনি আরও বলেন, দেশে গুম অপহরণ বন্ধে বিএনপি বারবার সরকার সতর্ক করে দিয়ে আসছিল, কিন্তু ক্ষমতার লোভে নিশিরাতে সরকার গুম খুন অপহরণ বন্ধে দেশের কিংবা বিদেশের কারো কোনো কথায় গুরুত্ব না দিয়ে শুধুমাত্র একজন ব্যক্তির ক্ষমতা লিপসায় র‍্যাব পুলিশকে গুম খুনের মতো মানবতা বিরোধী অপরাধে জড়িয়ে ফেলেছে। এমন পরিস্থিতিতে গত সোমবার থেকে শুরু হয়েছে গুম বিষয়ক জাতিসংঘের মানবাধিকার পরিষদের 126তম বৈঠক। বৈঠক চলবে আগামী 11 ফেব্রুয়ারি পর্যন্ত। এই বৈঠকের মূল আলোচ্য বিষয় বাংলাদেশ সহ বিশ্বের হাতে গোনা আরও কয়েকটি দেশ সংঘটিত মানবতা বিরোধী অপকর্ম, গুমের অভিযোগ পর্যালোচনা। যেহেতু বর্তমান সরকার গুমের সাথে জড়িত, সেই কারণে তারা গুম নিয়ে আন্তর্জাতিক ফোরামে উত্থাপিত অভিযোগ গায়ে মাখে না, কিন্তু কথায় বলে চোর না শুনে ধর্মের কাহিনী। খুনিদের বিদেশে পালানোর পথ রুদ্ধ হয়ে আসতে থাকায় একই সঙ্গে দেশে জনরোষের ভয়ে নিশিরাতের সরকারের মন্ত্রীরা উদ্ভট কথাবার্তা বলতে শুরু করেছেন। অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, গুম হওয়া ব্যক্তিদের নিয়ে দুই মন্ত্রীর উপহাস খুবই নিষ্ঠুর, অশালীন ও বিকৃত মানসিকতার বহিঃপ্রকাশ। বিরোধী শক্তিকে দমন করতে অবৈধ ক্ষমতাসীন সরকারের গুম খুন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নির্যাতন নিপীড়নের কথা আজকে বিশ্ব দরবারে প্রমাণিত। তাই ক্ষমতা হারানোর ভয়ে সরকারের মন্ত্রীরা হিতাহিত জ্ঞানশূন্য হয়ে এসব অবিবেচনাপ্রসূত ঘৃণ্য বক্তব্য দিচ্ছেন। চলে যাচ্ছি পরে সংবাদে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 13 বছর ধরে দেশে গণতন্ত্রের ধারা অব্যাহত রয়েছে, ফলে সারা দেশে ব্যাপক উন্নয়ন হচ্ছে। উন্নয়নের এই গতিধারা যেন থেমে না যায় সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে। নির্বাচিত জনপ্রতিনিধিদের জনগণের প্রতি দায়বদ্ধ থেকে কাজ করারও আহ্বান জানিয়েছেন তিনি। আজ বুধবার 9 ফেব্রুয়ারি গণভবন থেকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নাসিক মেয়র সেলিনা হায়াত আইভীকে শপথ বাক্য পাঠ করানোর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেছেন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে নবনির্বাচিত মেয়র সেলিনা হায়াত আইভীকে শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সময় কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম। একই অনুষ্ঠানে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচিত কাউন্সিলররাও শপথ নিয়েছেন। গত 16 জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের টানা তৃতীয়বারের মতো নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন মেয়র নির্বাচিত হন সেলিনা হায়াত আইভী। 2011 এবং 2016 সালের নির্বাচনেও মেয়র নির্বাচিত হয়েছিলেন তিনি। এবারের নির্বাচনে নৌকা প্রতীকে আওয়ামী লীগ প্রার্থী সেলিনা হায়াত আইভী 159,097 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা তৈমুর আলম খন্দকার হাতি প্রতীকে পান 92,562 ভোট। চলে যাচ্ছি পরের সংবাদে।
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক নিবন্ধনপ্রাপ্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে বুধবার সকালে বগুড়ার সোনাতলা উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক ঐক্যজোট সোনাতলা উপজেলা শাখার উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার নীতিমালা 2018 বাস্তবায়ন, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার ডাটাবেস চূড়ান্তকরণ, পাঠদানের অনুমতি, স্থগতিদেশ প্রত্যাহার, নিবন্ধনপ্রাপ্ত কোডবিহীন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে মাদ্রাসা বোর্ডের কোডের অন্তর্ভুক্তকরণ, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষার্থীদের উপবৃত্তির ব্যবস্থা করা, প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার একজন অফিস সহায়কের পদ সৃষ্টি করা ও স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার পঞ্চম শ্রেণী সমাপনী পরীক্ষায় অটোপাসের প্রজ্ঞাপন জারির দাবি জানিয়েছেন বক্তারা। মানববন্ধনে বক্তব্য দেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট সোনাতলা উপজেলার শাখার সভাপতি মোহাম্মদ এমদাদ উদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল কাদের মণ্ডল সহ প্রমুখ। পরে শিক্ষক নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রেরণ করেছেন। অপরদিকে প্রধান নির্বাচন কমিশনার সিইসি ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের জন্য গতকাল মঙ্গলবার পর্যন্ত প্রায় 200 ব্যক্তির আবেদন জমা পড়েছে। তাদের বেশিরভাগই অবসরপ্রাপ্ত বিচারক, সামরিক বাহিনী কর্মকর্তা, সচিব ও যুগ্ম সচিব পর্যায়ের কর্মকর্তারা। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এই তথ্য জানা গেছে। সূত্র জানায়, আজ বুধবার বিশিষ্ট 60 নাগরিককে চিঠি দেবে মন্ত্রিপরিষদ বিভাগ। এছাড়া নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকেও আজ চিঠি দেওয়া হবে। বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে রয়েছেন সাংবাদিক, শিক্ষাবিদ, সমাজকর্মী, আইনজীবী সহ নানা পেশার মানুষ। সূত্র জানায়, আগামী শনিবার দুপুর 1:45 থেকে বিকেল 4:00 পর্যন্ত তিনটি ভাগে 20 জন করে বিশিষ্ট ব্যক্তির সঙ্গে কথা বলবে সার্চ কমিটি। তাদের কাছ থেকেও প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারের নাম চাওয়া হবে। এছাড়া নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর কাছ থেকেও নাম নেবে কমিটি। পরে মন্ত্রিপরিষদ বিভাগ ইমেইলে দেশ বিদেশ থেকে আসা ও হাতে হাতে আসা ব্যক্তি পর্যায়ের আবেদন, রাজনৈতিক দলের সুপারিশ ও বিশিষ্টজনদের সুপারিশ করা ব্যক্তিদের নাম কমিটির সামনে উপস্থাপন করবে। আর সেখান থেকে নির্বাচিত করা হবে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার। মন্ত্রিপরিষদ বিভাগের সংশ্লিষ্ট এক কর্মকর্তা গতকাল রাতে কালের কণ্ঠকে জানিয়েছেন, আগামী শুক্রবার পর্যন্ত আবেদন নেওয়া হবে। শুক্রবারেও চাইলে যে কেউ আবেদন জমা দিতে পারবেন। সর্বশেষ সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি জানিয়েছেন, করোনা সংক্রমণের হার কমলে বইমেলার পরিধি বাড়ানোর পরিকল্পনা রয়েছে। আজ বুধবার বেলা 11:50 বাংলা একাডেমিতে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ভবনের সামনে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এই কথা জানিয়েছেন। প্রতিমন্ত্রী বলেন, করোনার কারণে মেলা যথাসময়ে শুরু করতে পারিনি আমরা, তাই 2 সপ্তাহের জন্য মেলার আয়োজনের সিদ্ধান্ত নিয়েছি। করোনা সংক্রমণের হারের উপর নির্ভর করবে মেলার পরিধি বাড়াবে কি না। সংক্রমণ কমে আসলে মেলার পরিধি পুনরায় বাড়বে। তিনি আরো বলেন, মেলার সময় পূর্বে 3টা থেকে শুরু হলেও এবার যেহেতু স্বল্প সময়ের মেলা, তাই দুপুর 2টা থেকে শুরু হবে। ছুটির দিন বেলা 11:00 থেকে শুরু হবে মেলা।